বাংলাদেশকে বিশ্বের বিস্ময় হিসেবে গড়ে তোলা হবে, জানালেন প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলের খনন কাজ উদ্বোধন। চকবাজারের চুরিহাট্টা থেকে সরছে কেমিক্যালের মজুদ, বার্ন ইউনিটে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একতরফাভাবে নয়, আন্তর্জাতিক প্রচেষ্টাতেই রোহিঙ্গা সংকটের সমাধান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টায় ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি রাহনুমা রাহী। বাংলাদেশকে বিশ্বের বিস্ময় হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে সুধী সমাবেশে তিনি বলেন, দেশকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সারা বিশ্ব তাকিয়ে থাকে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর বোরিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও চট্টগ্রামের পতেঙ্গায় লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। সিএম ইয়াকুব হোসেন লিটনের তোলা ছবিতে পতেঙ্গা থেকে আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান। কর্ণফুলীর মোহনা থেকে বাঁশখালীর বাহারছড়া এই ১৩ কিলোমিটার সমুদ্র সৈকতের বালিয়াড়ি, ঝাউবন, বন্দরের বহির্নোঙরে সারি সারি জাহাজ আর প্রাকৃতিক সৌন্দর্য আহ্বান করে পর্যটকদের। সমুদ্রের কোল ঘেঁষে বন্দরনগরী চট্টগ্রামের রূপশৈলী কর্ণফুলী নদীর তলদেশে ২০১৬ সালে প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে ৩.৪৩ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ শুরু করে সরকার। সহায়তা করছে চাইনিজ এক্সিম ব্যাংক। নদীর ১০০ ফুট নিচে দিয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটির খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চট্টলাকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন পতেঙ্গায় সমুদ্র পাড়ে সুধী সমাবেশে। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের রাজনৈতিক দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু আনোয়ারার সাথে এটা যুক্ত হচ্ছে, তাই আনোয়ারার থেকে পটিয়া পর্যন্ত এবং পটিয়ার থেকে কক্সবাজার যে চার লেনের রাস্তা হচ্ছে সেই রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তাটাও আমরা করে দেবো। এখানে টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সব কিছুই উন্নতি হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। পদ্মসেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিস্ময়কর হিসেবে গড়ে তোলা হবে। সম্মানের সাথে আমার দেশের মানুষ চলবে সেটাই আমি চাই, কারণ এক সময় ৭৫ পরে যখন বাইরে ছিলাম শুনতে হতো বাংলাদেশ মানে দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়ের দেশ, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ হলেই একটা নেগেটিভ কথা, জিনিসটা খুব কষ্ট লাগতো যে না এটা হতে পারে না। কাজেই সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। সুদখোর আর এডিটর মিলে যে তারা স্টেট ডিপার্টমেন্টে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার, আর আমেরিকার হিলারি ক্লিনটনের কাছে তো তাকে তার বন্ধু ইমেল পাঠিয়ে পাঠিয়ে নানাভাবে তার সাথে যোগাযোগ। কাজেই পদ্মা সেতুর টাকা তারা যখন বন্ধ করেছে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। এরপর আপনারা জানেন যে কানাডা কোর্টে মামলা হয়, কিন্তু সেই মামলায় কোনো প্রমাণ ওয়ার্ল্ড ব্যাংক দেখাতে পারে নাই যে এখানে কোনো দুর্নীতি হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি খুলে দেওয়ার কথা রয়েছে, ফলে সমুদ্র সৈকত, বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এই টানেলটা শেষ হতে ২০২২ সালে এটা শেষ হবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, চট্টগ্রামে। চকবাজার চুরিহাট্টা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সব ধরনের কেমিক্যাল ও রাসায়নিকের মজুদ। পর্যায়ক্রমে পুরান ঢাকা থেকে সব কেমিক্যালের গুদাম সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে যান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি জানান, নিমতলী থেকে শিক্ষা নিলে চকবাজার ট্র্যাজেডি ঘটত না। ইবনে নূর শাওনের রিপোর্ট। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই ছেলে রোহানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা মোহাম্মদ হাসান। রাস্তায় থাকলেও সেদিনের আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি রোহান ও তার বন্ধু। বন্ধুর মরদেহ পাওয়া গেলেও এখনো রোহানের খোঁজ মেলেনি। প্রতিটি লাশ হাতে হাতে চাইছে,
শনাক্ত করতে পারি না, আমি আমি আমার বাবার শনাক্ত করতে পারি, সব কালো হয়ে গেছে। ভয়ঙ্কর সেই রাতের কথা মনে করলে এখনো শিউরে ওঠেন কোনো মতে বেঁচে যাওয়ারা। জ্যামের কারণে আমি ঠিক মানে গাড়িটা আমার ওইখানে আর কি ছিল, হঠাৎ দেখলাম মানে একটা বিকট আওয়াজ, বাম দিক থেকে আমি নামতে যাচ্ছিলাম কিন্তু নামতে পারতেছিলাম, গেটটা লক হয়ে যাওয়ার কারণে। ড্রাইভারকে দেখলাম, ড্রাইভার মানে ওই আগুন ধরা অবস্থায় ড্রাইভার দেখলাম গেটটা খুলে সে বের হতে পারছে, তার দেখা দেখি আমিও বের হয়ে গেলাম। উপরেতে কি যেন পড়লো, সাথে সাথে দেখলাম আগুন, আগুন আমার এই গেট পর্যন্ত পড়ছে। এদিকে পর্যায়ক্রমে চুড়িহাট্টার ভবনগুলো থেকে সব ধরনের কেমিক্যাল সরিয়ে নেওয়া হচ্ছে, এ কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে পুলিশ। সবাই আমরা সম্মিলিতভাবেই আমরা অভিযান পরিচালিত করব। সকালে চুড়িহাট্টায় ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এখনো হাসপাতালে ভর্তি দগ্ধ 9 জন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চকবাজার ট্র্যাজেডিতে আহতদের দেখতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি বলেন, নিমতলির ঘটনা থেকে শিক্ষা না নেয় এ দুর্ঘটনা ঘটেছে। আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সামন্তলাল সেন জানান, চিকিৎসাধীন 9 জনের মধ্যে 6 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বার্নের সাথে ডায়াবেটিস, হেড ইঞ্জুরি সবকিছু আছে, সেই জন্য আমরা একটা মেডিকেল বোর্ড প্রথম দিন থেকে কাজ করছে, সেখানে বার্নের ডাক্তার, রেসপিরেটরি ডাক্তার, ডায়াবেটিস মেডিসিন, কার্ডিওলজি সবকিছু নিয়ে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত মোট 11 জনকে 50,000 টাকা করে দেয়া হবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালাতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে রোল মডেল হিসেবে তৈরি করেছেন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। 32টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেয়, রোহিঙ্গা সংকট সমাধানে নিজেদের যুক্তি তুলে ধরেন। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট একতরফাভাবে সমাধান সম্ভব নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সরকার সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গা সমস্যা যদি অনেকদিন বলবৎ থাকে তাহলে আঞ্চলিক সারা অঞ্চলে আপনার কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে, এটা কোনো একতরফা সমাধান নয়, এর জন্য যথেষ্ট পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। খাওয়ার যে আমরা দিচ্ছি, তার থাকার জায়গা দিচ্ছি, ভালো নেতৃত্ব পেয়েছি, শেখ হাসিনা মতো লোক পেয়েছি, যিনি 2009 সালে সারা পৃথিবীর কোনো দেশ ক্লাইমেট ডিজাস্টার স্ট্র্যাটেজি প্ল্যান করে নাই, লং টার্ম প্ল্যান তখন 2009-এ উনি অ্যাডপ্ট করেছেন। আর এটা যে একটা বড়ো সমস্যা হবে, সেই জন্যে উনি নিজের টাকায় দুটো ফান্ড তৈরি করেন। সব প্রতিকূল পরিবেশ কিভাবে কাটিয়ে উঠতে হয় সেটা বাংলাদেশ এরই মধ্যে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। রাখতে হবে মেহেরপুরে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে গবেষণা ফলপ্রসূ হবার আশা বিশেষজ্ঞদের। ঠাকুরগাঁও পৌর এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা, অন্তহীন দুর্ভোগে বাসিন্দারা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। মেহেরপুরে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে গবেষণাস্থলে কাজ করছেন 10 বিদেশী সহ 21 কৃষি বিশেষজ্ঞ। এই গবেষণার মাধ্যমে ব্লাস্ট দমনে সফলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গমের উন্নত জাত তৈরিতেও গবেষণা করছেন বিশেষজ্ঞরা।
মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গমে ব্লাস্ট ভয়াবহ ক্ষতিকর ছত্রাকজনিত রোগ। এই রোগ শনাক্ত ও প্রতিরোধের উপায় খুঁজতে কাজ করছে 21 সদস্যের গবেষণা দল। এর মধ্যে ব্রাজিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিজ্ঞানী ডক্টর মরিসিওর নেতৃত্বে রয়েছেন 10 সদস্যের বিদেশি প্রতিনিধি, আর বাংলাদেশের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর নরেশ দেব ভার্মা। শনিবার সকালে সদর উপজেলার আমজুবি মাঠে ব্লাস্ট শনাক্তে গবেষণাস্থলে আসেন প্রতিনিধিরা। রোগের জীবাণু খুঁজে এর চরিত্র, আচরণ ও তা দমন প্রক্রিয়া নির্ণয় করার কৌশল রপ্ত করার চেষ্টা করছেন বলে জানান তারা। We hope that if we don't know, because no molecular identification till yet to do for confirmation of the pathogen. We can forecast this disease and produce early warning systems so that confirms can take some action just before the disease, let's say, explodes. ব্রাজিলে প্রথম ব্লাস্ট রোগ ধরা পড়ায় এ ব্যাপারে তাদের গবেষণা অনেক এগিয়েছে। বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে এই গবেষণা থেকে ধারণা পাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা। ব্লাস্টের জীবাণু এখানে আছে কিনা সেটা কিন্তু এখানে ধরা যাবে। গত কয়েক বছর ব্লাস্টের কারণে ফলন কমে যাওয়ায় গম চাষে আগ্রহ হারিয়েছেন চাষিরা। এই গবেষণা ফলপ্রসূ হলে আবারও চাষের কথা জানান তারা। উৎপাদন যদি সেরকম লক্ষ্যমাত্রায় আসে, ভালো বুঝি, তাহলে আমরা গম চাষটা করতে পারবো। গত 14 ফেব্রুয়ারি শুরু হওয়া এই গবেষণা প্রকল্পের কাজ 11 মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। বেশিরভাগের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এভাবেই উঠে গেছে পিচ, ইট খোয়া ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দের। পর্যাপ্ত মাটি না থাকায় দুপাশ ভেঙে সরু হয়ে গেছে রাস্তা। পৌর এলাকার পুরনো কবরস্থানের পাশে রাস্তা, টিকিয়াপাড়া, গোয়ালপাড়া, নরেশ চৌহান হলপাড়ার সংযোগ তিনটি সড়ক, ঘোষপাড়া সরকারপাড়ার চারটি, হাজিপাড়ার বড় মাঠ থেকে শিমুলতলা, আশ্রমপাড়া শিশু পার্ক থেকে মুন্সিপাড়া ও চানমারিপাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দৈন্যদশা বলে জানান স্থানীয়রা। রাস্তার যে বেহাল অবস্থা, তার কারণে প্রতিদিনই আমাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোন একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না সঠিকভাবে, তারপরে কোনো রিক্সা ঠিকভাবে চলতে পারে না। দেখা যায় যে অনেক সময় অনেক প্যাসেঞ্জার হয়তো রিক্সায় চলে যাচ্ছে, হঠাৎ করে উল্টে পড়ে যায়। অধিকাংশ রাস্তায় বলতে গেলে ঠাকুরগাঁও খুবই বেহাল অবস্থা এবং জনদুর্ভোগ চরম। ঠাকুরগাঁয়ের অলিগলি রাস্তাঘাট যেন ভালো করা হয় এবং আমরা যেন ভালোভাবে চলাচল করতে পারি, এটা সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। প্রয়োজনীয় বাজেট পেলে পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করা হবে বলে জানান পৌর মেয়র। টোটাল 50 কোটির একটা প্রজেক্ট আমরা সাবমিট করব। আশা করছি যে আমরা এখান থেকে টাকাটা পেলে আমরা পৌরসভার সার্বিক রাস্তাগুলোকে পরিবর্তন করতে পারব। পৌর এলাকায় 55 কিলোমিটার পাকা সড়কের 30 কিলোমিটারই ব্যবহার অযোগ্য বলে জানান নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। ভেনেজুয়েলায় সরকার বিরোধীদের সাথে দফায় দফায় সংঘর্ষ, নিহত 4, আহত 300+। লিঙ্কনে বৃষ্টির বাগড়া, নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র। শিক্ষকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ইনস্ট্রাক্টরি উদ্বোধন করল ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান শিখবে সবাই। প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আরিফিন সিদ্দিক। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান বীরুত্তম কে এম শফিউল্লাহ। ইনস্ট্রাক্টরি প্ল্যাটফর্ম নিয়ে শিখবে সবাইয়ের সিইও রিফাত এম
হক বলেন, এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষক তাদের শিক্ষাকে কোর্স হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। অনুষ্ঠানে মোট 1,200 প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশকে বিশ্বের বিস্ময় হিসেবে গড়ে তোলা হবে জানালেন প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলের খনন কাজ উদ্বোধন। চকবাজারের চুরিহাট্টা থেকে সরছে কেমিক্যাল মজুদ, বার্ন ইউনিটে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। একতরফাভাবে নয়, আন্তর্জাতিক প্রচেষ্টাতেই রোহিঙ্গা সংকটের সমাধান বললেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।